আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওটা আপনারা দেখছেন খুব সুন্দর, অসাধারণ নতুন মডেলের একটি বাড়ি। বন্ধুরা, খুব কম খরচে এই বাড়িটি কীভাবে নির্মাণ করবেন আজকের ভিডিওতে আমরা দেখব। তো বন্ধুরা, খুব অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি বলতে গেলে বর্তমান সময়ের জন্য। তো যারা এই বাড়িটি নির্মাণ করতে চান, অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছেন সামনে থাকবে একটা ফর্স, আর বাইরে থাকবে বারান্দা। দেখতে পাচ্ছেন বেডরুমগুলোর সাথে থাকবে বারান্দা। তো বারান্দাগুলোর কারণে এবং ফর্সটার কারণে বাইরের লোকটা অনেকটা সুন্দর লাগতেছে। তো চলুন বাইরে আমরা ফ্লোর প্ল্যান দেখে নিই, তারপর জানবো এই বাইরে তৈরি করতে কত টাকা খরচ হবে তার এ টু জেড হিসাব। বন্ধুরা, বাইরেতে আমরা প্রথম পাচ্ছি একটা ফর্স। ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়ির ভিতরে প্রবেশ করে একটা পাচ্ছি ড্রয়িং রুম, তা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি এবং থাকবে একটা টয়লেট। তারপর পাচ্ছে একটা এম বেডরুম, তা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। এর সাথে রয়েছে একটা ব্যালকনি। বন্ধুরা, তারপর আমরা যেটা পাচ্ছি একটা পাচ্ছি ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে থাকবে আমাদের একটা কমন টয়লেট সবার জন্য। তারপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এরপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। তারপর বন্ধুরা পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি। এবং পাচ্ছি একটা আমরা কিচেন। তাহলে বন্ধুরা, আমরা এই বাড়িতে পাচ্ছি চারটা বেডরুম পাচ্ছি, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, একটা কিচেন, এবং পাচ্ছি আমরা তিনটা টয়লেট। দুটা টয়লেট হচ্ছে আমাদের অ্যাটাচ, একটা হচ্ছে কমন। তো বন্ধুরা, বলতে গেলে খুব সুন্দর, অসাধারণ নতুন মডেলের একটি বাড়ি। আপনি চাইলে এই বাড়িটি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি ডুপ্লেক্স তৈরি করতে কত টাকা খরচ হবে এবং একতলা তৈরি করতে কত খরচ হবে বিস্তারিত আমরা জানবো, অর্থাৎ কত টাকার ইট, সিমেন্ট, বালি, মেস্ত্রির খরচ লাগবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, আমরা এখন জেনে নিই যে এই বাড়িটা একতলা তৈরি করতে কত টাকার মালামাল লাগতেছে, অর্থাৎ ইট, সিমেন্ট, বালি কতগুলো লাগতেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং জানবো পুরো বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে। তো আসুন বন্ধুরা, বাড়িটার তৈরিতে আমাদের যে সিমেন্ট রডের হিসাব, সিমেন্ট লাগতেছে 670 ব্যাগ, স্লেট বালি অর্থাৎ যেটা ঢালাইয়ের জন্য বালি তার লাগতেছে 760 সেফটি, লোকাল স্যান্ড যেটা গাঁথনি পলস্টার জন্য ব্যবহার হবে তা লাগতেছে 1650 সেফটি, ব্রিক লাগতেছে আমাদের অর্থাৎ খোয়ার জন্য লাগতেছে আমাদের 20,000 পিস, ব্রিক লাগতেছে 1 নম্বরটা 12,500 পিস যেটা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে দেওয়া হবে, এবং আমাদের যেটা লাগতেছে রড লাগতেছে আমাদের 16 mm রডের রডটি লাগবে আমাদের 2300 কেজি, এবং 12 mm রডটা লাগবে আমাদের 800 কেজি, 10 mm আমাদের রডটা লাগবে আমাদের 1800 কেজি, এবং 8 mm রডটা লাগবে আমাদের 600 কেজি। তো বন্ধুরা, যদি আমরা মালামাল হিসাব করি তাহলে বাড়িটার একতলা তৈরি করতে আমাদের লাগবে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা। 22 থেকে 23 লক্ষ টাকা লাগবে আপনার বাড়িটার একতলা তৈরি করতে। এবং যদি আপনি ডুপ্লেক্স পরে তৈরি করতে যান তাহলে এক্ষেত্রে আপনার 40 থেকে 41 লক্ষ টাকার মধ্যে লাগবে, 40 থেকে 41 লক্ষ টাকা লাগবে আপনার ডুপ্লেক্স বাড়িটা পুরো কমপ্লিট করতে। তো বন্ধুরা, যদি বাইরের ডিজাইনটি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে। তো বন্ধুরা, আবারও আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।